চলে এসেছেন আপনারা অনেকদিন পর। কিছু মজার জিনিস হবে, কিছু ভালো জিনিস শুনতে পাবো এই আশাতে এসেছেন। যে অনেক দিন ধরে বোরিং সব কিছু হচ্ছিল, কিছু প্র্যাকটিক্যাল আবার নতুন মতন কিছু হচ্ছিল না, আজকে সেই আশা নিয়ে এসেছেন। আপনাদের সবাইকে স্বাগতম। ইম্পর্ট্যান্ট একটি আলোচনা, এবং থাম্বনেইল তো দেখে বুঝে গেছেন যে এই আলোচনাটি অনেক মানুষের অন্তরে পৌঁছাবে। দেখুন, আজকে আমরা যে কথাগুলো বলবো এগুলোর ভিত যদি বলেন তাহলে আমরাই রয়েছি। এর ভিত যদি আপনি অনেক অন্তর্তত্ত্ব খুঁজতে যাবেন তো শেষে নিজেকেই খুঁজে পাবেন। দেখুন, আজকে আমাদের কথার আলোচনা হচ্ছে যে ছেলেরা কখন বাবার কথা শুনতে বন্ধ করে দেয়, কখন ছেলেরা বাবার থেকেও বেশি হয়ে যায়, কি এরকম সময় আসে যখন সে আর বুঝতে চায় না, শুনতে চায় না। দেখুন, দুটো জিনিস আছে, আমরা সবাই দেখেছি যে যখন কোনো গরিব ঘরের দুঃখী পরিবারের ছেলে থাকে সে বাবার কথা শুনতে প্রথমে বন্ধ করে। যে আপনি তো অনেক কিছু করলেন, অনেক কিছু দেখলাম, কিন্তু আমাদের যে জীবনের সমস্যাগুলো আছে সেগুলো তো সলভ হলো না, আপনি যেটা বলবেন না সেটাই করব, কিন্তু আপনি যেটা বলছেন সেটা আমার থেকে হবে না। এটা অহংকারের ভাব থাকে, একটু বেশি ওভার কনফিডেন্সের ভাব থাকে, যে তিনি যে পথে গেছেন সে পথে তো কিছু নেই, কিন্তু আমি যে পথটা তৈরি করব সেটাতে অনেক মজার জিনিস হবে, সেটাতে অনেক ভালো জিনিস হবে। আরেকটি ছেলেদের গ্রুপ আছে যাদের বাবারা অনেক টাকা রোজগার করেছে, অনেক সুখী পরিবারের ছেলে, তারা আবার বাবার কোনো কথা শুনতে চায় না। যখন বাবা বলবে কি দেখো তোমাদের জন্য সব সুখ সুবিধা দিয়েছি, কিন্তু কিছু এরকম জিনিস আছে এই সমাজে যেগুলোতে তোমাকে যাওয়ার নেই, এই এলাকাতে তোমাকে হাঁটা চলার করার নেই, এরকম ছেলেদের সাথে মেশার নেই, এরা বাজে নেশা করে, এরা বাজেভাবে থাকে, তোমাকে খুব সতর্ক থাকার আছে, তোমার ভালোর জন্যই বলছি। তখন সে ছেলেগুলো এটা ভাবে যে বাবা এটা তো মানা করে দিল, নিশ্চয়ই এটাতে বিশেষ কোনো মজা আছে, আর করবে না কেন, কেন কি তাদের কাছে কোনো জিনিসের তো কোনো অভাব থাকে না। এই দুই রকমের ছেলেরা কখনো বাবার কথা শুনতে চায় না, যারা অনেক গরিব থাকে আর যারা অনেক বড় লোক হয়ে যায়। সমস্যাটি হচ্ছে এই মাঝামাঝি যারা রয়েছে, যারা মধ্যবিত্ত মানুষ, সেই ছেলেগুলো কি করবে তারা বুঝতে পারে না। তারা ভাবে যে আমাদেরকে যেরকম করে সংস্কার দেওয়া হয়েছে, আমাদেরকে যেরকম সুখ সুবিধা দেওয়া হয়েছে, যতটুকুনি দেওয়া হয়েছে, যত কষ্টতেই আমি রয়েছি, আমাকে কিন্তু সব জিনিসগুলো ঠিকঠাক মতো বুঝিয়ে রাখতে হবে, এবং চেষ্টাও তারা খুব করে। কিন্তু একটা সময় এরকম আসে যখন তাদের মধ্যেও দূরত্ব হয়, তারাও বাবাকে শুনতে বন্ধ করে দেয়। কখন সেই সময়টা আসে? যখন সে অনেক চেষ্টা করে কোনো একটা এরকম জায়গাতে পৌঁছায় যখন সে নিজের বাবার থেকে বেশি টাকা রোজগার করে, 5% যদি বেশি রোজগার করে বা বরাবরও যদি রোজগার করে, তখন তার আওয়াজ বেশি জোর হতে আরম্ভ করে। সে বলে যে আমি যেরকম চাইবো এবারে সেরকম হবে, আর বুদ্ধিমান বাবারাও তখন পেছনে সরে যায়। তারা বোঝে যে ছেলে আর হয়তো কোনো কথা শুনবে না, আগে তক্ষ যে বাবা বলতো কি না তুমি এরকম করো না ওরকম করো, এই কাণ্ডটি হয়ে যাওয়ার পর সবাইকে বলে যে না ছেলে যেটা বলছে সেটাই ঠিক হবে, তারা এই ঝামেলাতে পড়তে চায় না। আর এই যে মতামতের ভেদ, এটা আরও বেশি বাড়ে কখন, যখন আপনাদের মধ্যে কাজের অহংকার আসে, যে আমি যেরকম করে করছি সেটাই ঠিক, আর আপনারা যেরকম করে করছেন সেটা বড় ভুল হয়ে যাচ্ছে। আর বাবারা কখনো জ্ঞান দিতে বন্ধ করেন না, তারা সবসময় ভালো জিনিস বলতে চান, আর ছেলেরা বলে যে আপনার জ্ঞানে কিছু হবে না, নতুন যে পথ রয়েছে সেটা ভালো পথ। আর এই সব ঘটনাগুলো যেগুলো আপনাদের সাথে হয়েছে, আর যারা এখনও বাবা হননি আপনাদের সাথেও একটা সময়ে হবে, এই জিনিসটা তো এরকমই চলছে। কেন কি বাবা আর ছেলের যে সম্পর্ক থাকে সেটার মধ্যে অনেক বেশি প্রেম ভাবনা কাজ করে না, কিন্তু একটু দায়িত্ববান হওয়ার এবং একটা দায়িত্ব থাকার ভাব থাকে, যে আমার একটা বিশেষ দায়িত্ব আছে আমার বাবার প্রতি। এই বাবার থেকে সে অনেক বেশি দূরে থাকতে পছন্দ করে, বেশি কথা বলতে পছন্দ করে না, যেহেতু কোনোদিন তাদের মতামতের মিল হয় না। কিন্তু যদি এরকম সময় আসে যখন সংকট চলে আসে, যে লাগে এবারে বাবার প্রয়োজন আছে বা বাবার কোনো সমস্যা হয়েছে, তখন কিন্তু ছেলেরাই প্রথমে এসে সেই সমস্যাকে দূর করার অনেক চেষ্টা করে, যে যেন তেন প্রকারে আমাকে এই সমস্যাকে দূর করতে হবে, কেন কি একটা দায়িত্ব বোধ আছে। প্রেম ভাবনাটা কম হতে পারে, তার সাথে সে অনেক বেশি সময় কাটাতে চায় না, কিন্তু সেটা খেয়াল আছে যে কীভাবে আমরা মানুষ হয়েছি আর সেই ঋণটাকে শোধ করার বারবার চেষ্টা করে। আর এখানেই সবাই সবথেকে বড় ভুল করে, কেন কি ছেলেরা কখনো বাবাদের ঋণ শোধ করতে পারবে না।
এই জিনিসটা অনেকেই ছেলেরা বোঝে না, ভাবে যে বেশি রোজগার যখন করে নিয়েছি তখন সব কিছু এবারে আমরাই করতে পারব। নিশ্চয়ই আপনাকেই করতে হবে, সময় এরকমই চলবে যখন আপনি করবেন, আপনার পর আপনারা ছেলেরা করবে। কিন্তু একটা জিনিস আছে যে জিনিসের আপনি কখনো বদল করে দিতে পারবেন না, সেই বদলটা হয় না যেরকম করে আপনি বদল করতে চাইছেন, ছেলেরা কখনো সেই বদল দিতে পারে না। কীরকমের সম্পর্ক হওয়া দরকার, কীরকমের সম্পর্ক আমাদেরকে রাখতে হয়, দেখুন প্রেম ভাবনা আর দায়িত্ব অনেক জায়গাতে আমরা একসাথে দেখেছি। আপনারা যারা বিয়ে করেছেন বা বিয়ে করবেন বা প্রেমে রয়েছেন, আপনারা এই জিনিসটাকে বোঝেন যে প্রেম ভাবনা আর দায়িত্ব একসাথে থাকা যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে। কিন্তু অনেক জায়গাতে শুধু দায়িত্ব আছে প্রেম ভাবনা নেই, অনেক জায়গাতে আবার প্রেম ভাবনা আছে দায়িত্ব নেই। আর যখনই আপনার প্রেম ভাবনা আর দায়িত্ব একসাথে থাকবে না, অতদিন অবধি আপনি কোনো সম্পর্কের আসল মজা পাবেন না। কোনো সম্পর্কের আসল মজা যখন দুটো একসাথে থাকবে, ব্যালেন্স হয়ে থাকবে, তখনই হবে। এই জিনিসটাকে বাবাকেও বোঝা দরকার, ছেলেদেরকেও বোঝা দরকার। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর এটা নিশ্চয়ই জানাবেন যে কাদের কাদের জীবনে এরকম ঘটনা হয়েছে, ঘটতে দেখেছেন বা আশঙ্কা আছে কি ঘটতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।